Hello guys, welcome back to my channel Miles World. So I am here to welcome you. I am here to welcome you. তো ফাইনালি আমার ফ্রেন্ডকে পেয়ে গেছি খুঁজে খুঁজে রাস্তা এখানে চিনছিলাম না আমি তো আমরা এখন যাচ্ছি তারপরে পল্টন বাজার থেকে ট্র্যাকারে উঠব আমরা উফ আমি হয়রান হয়ে গেছি হেঁটে হেঁটে মাইকে রেখে এসেছি আমার টেনশন লাগছে কান্না করছে আমরা এখনো যাচ্ছি পল্টন বাজারের মার্কেটের দিক দিয়ে এখনো পৌঁছিনি মানে কি করছি না টেনশন হচ্ছে যদি 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 তো আমার ফ্রেন্ড এসেছিল এসে তারপর আমি ভিডিওই করতে পারিনি ও ঘরে এসে মানে খাওয়া দাওয়া এসে একটু চা খেয়েছে খেয়েটে খাওয়া দাওয়া করেছে ওর হাজব্যান্ড ফোন করেছে ও বের হয়ে গেছে আর একটু মানে ওর সময় হয়নি আর মানে আমি যে কথা যে বলবো যে ওর সাথে একটু মানে টাইম স্পেন্ড করবো অতটুকু সময় হয়নি মানে জলদি 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 হয়েছে ঘরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো আর একটু কুসুনাকে আমি রেখে গেছিলাম তো আমার ওকে নিয়ে বেশি টেনশন হচ্ছিল তো দেখেছি এসে যে হলো দিদি যে দিদির কাছে রেখে গেছিলাম সে দিদি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল তো সোনা মা একটুও জ্বালায়নি আমার সোনাটা তুমিটা তাই না বাপ্পা চুল বেঁধে দিয়েছিলাম চুল টুল খুলে ফেলেছে পচামে তো আমার ফ্রেন্ড চলে গেছে বাড়িতে বাড়িতে মানে কাল ও কামাখ্যা মন্দির হয়তো দর্শন করতে যাবে সকালে তো এখন ওর হাজব্যান্ডের সাথে ঘুরতে বেরিয়েছে তো আমি তো আমার ও ঠাম্মি আগিয়ে দিয়েছে কেন কি এখন আমি আবার হলো যেতে পারবো না মাইমুকে ছেড়ে মাইমু ভীষণ গান্নাগাটি করবে কেন কি দেখেনি আমাকে অনেকক্ষণ তো আমাকে ছাড়ছেই না আর আমার ফ্রেন্ডের সামনে ওর মুখ দিয়ে কথাই বাড়াচ্ছে ভীষণ টায়ার্ড হয়ে গেছি সকালবেলা এই তাড়াহুড়ো করে গিয়ে আবার এসে এরকম মানে খুব তাড়াহুড়োর মধ্যে গেছি তো যাই হোক মানে এসেছে খুবই ভালো লেগেছে মানে অনেকদিন পরে দেখলাম আমি অনেকদিন পরে ডিসেম্বরে অক্টোবরে আমি এসেছি ডিসেম্বরে দেখা হলো আমি যদি না নিয়ে আসতাম তাহলে দেখাও হতো না আসাও হতো না নিয়ে এসেছি তার জন্য একটু টাইম স্পেন্ড করতে পারলাম মানে কথাটা তো সেরকম হয়নি মানে জাস্ট তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে এসে স্নান সেরে একটু ঘুমিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে মানে রেস্ট নিবে ভেবেছে যে ছটা সাড়ে ছটা যাবে তো তখন আমার হাজব্যান্ড ফোন করেছে আর রেস্ট নিতে পারলো না তো জলদি জলদি রেডি হয়ে বের হয়ে গেল তো ঠাম্মি আগিয়ে দিয়েছে তারপর নিজেই চলে গেছে নেপালি মন্দির ওখান থেকে ওর হাজব্যান্ড পিক করে নেবে ওকে তো কল করেছিলাম বলেছে যে হ্যাঁ পৌঁছে গেছে ওর হাজব্যান্ডের সাথে আছে আমিও নিশ্চিন্ত হয়েছি কেন কি রাস্তাঘাট ও চিনে না আমি তো খুব একটা ভালো করে চিনি না মানে যতটুকু আমি তাও চিনি ও তো তাও চিনে না তার জন্য একটু টেনশন লাগছিলো কী হয়েছে মাম্মা আচ্ছা
আমার সোনা মাথা একদম দুত্তুপাজি দুত্তুপাজি করছে, দুত্তুপাজি দুত্তুপাজি করছে। পাগলি একটু ঘুমিয়েছিল, উঠে গেছে ঘুম থেকে, আর আমার ভীষণ ঘুম পাচ্ছে কেন কি মানে একটু বিকালে ঘুমোতে পারিনি। দেখি বাবা পড়ে যাবে, তো আমার ফ্রেন্ড এসে মানে ঘুমোতে পারিনি কেন কি কাজ ছিল অল্প, একদম ঘর আগোছালো হয়েছিল, তো ঘর ঠর গোছালাম, মায়ুকে ঘুম পাড়িয়ে তাকে ঘর ঠর গুছিয়ে দিয়েছে, তো বসেছি যে একটু রেস্ট নিব, তো মায়ু উঠে গেছে আর আমার রেস্ট নেওয়া হয়নি। মাম্মা কি করছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে দুত্তামি না, এই যে দেখছি কিন্তু তোমাকে, তুমি কিন্তু দুত্তু করছো, বলে দাও তো সবাইকে হাই, হাই বলে দাও, হাই হাই বলবে না, হাই হাই বলে দাও, হাই হ্যালো ফ্রেন্ডস বলে দাও, হ্যালো ফ্রেন্ডস বলে দাও। আমি বলেছি কি মানে ওর দাদা না দিদুনের ফটো দেখছে, আমি বলেছি কি যে মাম্মা হলো মানে ফ্রেমটাকে একটু ভেঙে দিয়েছে, তো আমি বলেছি যে যে এটা ভেঙে ফেলেছো তুমি, মাম্মা এরকম করেছো, আমাকে কি বলছে শ্যাট আপ, কি বলেছে শ্যাট আপ, কোথা থেকে শিখেছে আমি জানি না, কেন কি আমাদের ঘরে শ্যাট আপ আমাদের ঘরে কেউ বলে না, এখন ও মানে দিদিদের ঘরে দিদির ছেলের থেকে শিখেছি নাকি আমি বলতে পারছি না, এরকম দুষ্টামি করছে পাগলি। কি হয়েছে মাম্মা? আজকে যতটুকু সময় ফ্রেন্ডের সাথে ছিলাম মানে খুব ভালো লেগেছে, মানে এই ফার্স্ট ও আমার ঘরে এসেছে, আর মানে ওর হাজবেন্ডের মিটিং ছিল তো তার জন্য মানে জোর করে ওর হাজবেন্ডের সাথে এসেছে গুয়াটি, তো যাই হোক একটু আমাদের আমাদের বাড়িতে আসলো, আমারও ভালো লাগলো একটু আমরা একসাথে টাইম স্পেন্ড, সেরকমভাবে গল্প টল্প করতে পারিনি কিন্তু রাস্তা দিয়ে একটু গল্প টল্প করে এসেছি, ঘরে সেরকম গল্প হয়ই নি মানে একদমই কথা হয়নি ঘরে, মানে যে একটু যে নিজেরা বসে যে একটু যে মানে নিজেদের মতো করে যে গল্প যে করব তা হয়নি, কিন্তু যতটুকু সময় ছিল মানে এসেছে তাতেই মানে খুব ভালো লেগেছে, ভীষণ হ্যাপি লাগছে যে না আমার ফ্রেন্ড এসেছে, এই প্রথম আমার এক কোনো ফ্রেন্ড আসলো আমার বাড়িতে, তো আমার ভীষণ ভালো ভালো লেগেছে। হ্যাঁ বাবা এরকম করে না মামা, সোনামাটাকে নিয়ে চিন্তা হচ্ছিল, রেখে গেছি যে কান্নাকাটি দিদি করে যে না দিদি একদম খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু, তা আমার টেনশন হয়নি, এসে দেখি যে ঘুমিয়েই আছে পাগলি, কিন্তু আমার ফ্রেন্ডের সামনে কি কান্না, ওর সামনে যাবেই না একদমই যাবে না, মানে ওর সামনে ও সামনে আসলে ও কান্না শুরু, ও থাকবেই না একদম, মানে মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোয় না শুধু কান্নাই বের হয়। তারপরে আমার ফ্রেন্ড যাওয়ার আগে ওকে একটু আদর ঠাদর করে গেছে, তাও যাবেই না, তো জোর করে একটু আদর ঠাদর করে গেছে, তো মানে মানে খারাপ লাগছে, একটু সময় যদি থাকতো তাহলে ভালো লাগতো, চলে গেছে একটু খারাপ। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে, আর আমার চ্যানেলটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর আমি ব্লগ দিতে পারছি না রেগুলার তার জন্য আমি সরি, কিন্তু তোমরা প্লিজ আমার ব্লগ দেখো, তো বাই 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 বলে দাও, বাই বাই।